প্রবাসী বাঙালি কুশল চট্টোপাধ্যায়ের কণ্ঠে প্রকাশ পেল দুটি মিউজিক অ্যালবাম। একটি হল লালন ফকিরকে উৎসর্গ করে গুরু প্রণাম, অপরটি কোভিডকে স্মরণ করে প্রজেক্ট লকডাউন। শনিবার কলকাতা প্রেস ক্লাবে বসেছিল এই অনুষ্ঠানের আসর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়, রাজ্য সরকারের রাজস্ব বিভাগের আধিকারিক অনুপম হালদার, সঙ্গীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়, মৌসুমি ভৌমিক প্রমুখরা। এই গানগুলি শোনা যাবে ভার্চুয়ালি রিয়েল নামক ইউটিউব সাইটে। বলা বাহুল্য, কুশল চট্টোপাধ্যায় পেশায় একজন ইঞ্জিনিয়ার। প্রায় দুদশকেরও বেশি সময় ধরে বহুজাতিক সংস্থায় কর্মরত তিনি। মধ্যবিত্ত বাড়ির ছেলে, মেধাবী, স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ছেলেবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার অসীম আগ্রহ। বাবা মা সঙ্গীত শিল্পী হওয়ার দরুন তাদের কাছেই তার হাতে খড়ি। এই গানগুলি সাধারণ মানুষের মন জয় করবে বলে আশা শিল্পীর। ও মানুষ বুঝলে সোনার মানুষ কবি, মানুষ বুঝলে সোনার মানুষ কবি, মানুষের খেপার তুই ভুল হারাবি, মানুষের খেপার তুই ভুল হারাবি, চিরসাগরের মানুষ চাষা দেখেছি, রূপসাগরে মনের মানুষ চাষা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলে না, দেখেছি দেখেছি সাগরে মনের মানুষ চাষনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ চাষনা। ধন্যবাদ আসার জন্য। আজকে ওয়েদার ভালো নয়, যানজট, তার মাঝখানেও এত লোক এসে, তোমরা সবাই এসেছো, দেবশ্রী দিয়ে এসেছেন, অনুপম দা এসেছেন, সবাই এসেছেন, এটাতে আমি নিজে খুব কৃতজ্ঞ। যে কোনো এই ধরনের প্রজেক্ট, স্পেশালি মিউজিক ইজ আ কোলাবোরেটিভ ওয়ার্ক, আমার সাথে যারা কাজ করেছেন আমরা সবাই একটা টিম, তো আমি একা তো শিল্পী নই, তার পেছনে অনেক কাজকর্ম আছে, সঙ্গীত, বাদ্যযন্ত্র, অ্যারেঞ্জমেন্ট, কম্পোজিশন, এগুলো আছে। তারাও সবাই একটু আগে দেখলে তারাও ওখানে উপস্থিত থাকতে পারে, খুব ভালো লাগছে। আর যেহেতু এটা ডিজিটাল ওয়ার্ক, তো মুক্তি তো হচ্ছে মানে অ্যাজ আ ফাইনাল মাইলস্টোন রিলিজটা, তো এটা এই দুটো প্রজেক্ট নিয়েই আমরা প্রায় আড়াই বছর কাজ করছি। এবং একটু আগে যেটা বললাম যে যতক্ষণ না কাজটা মনের মতো হয় ততক্ষণ রিলিজ করতে ইচ্ছা করে না, তো এই বছর এখন মনে হলো, এই বছর মনে হলো যে এই সময় পোস্ট প্রোডাকশনটা ভালো হয়েছে, মাস্টারিংটা ভালো হয়েছে, তো এইবারে রিলিজ করি, রিলিজ করলাম। এটা সমস্ত ডিজিটাল, যেগুলো এখন ডিজিটাল অডিও প্ল্যাটফর্ম, আমরা অলরেডি মানে পাঠিয়ে দিয়েছি, ওরা জাস্ট অ্যাপ্রুভ করার অপেক্ষায় আছে। আইটিউনসে থাকা উচিত, অ্যামাজন মিউজিকে থাকবে, সাভানে থাকবে, স্পটিফাইতে থাকবে, এবং আরও যেগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেগুলো সবাই থাকবে। ইউটিউবেও আমরা কিছু মিউজিক ভিডিও রিলিজ করব, লালনের আটলিস্ট দুটো গান তো আমরা করবোই, আরও পরেরগুলো শ্যুট করলে গান বা বিভিন্ন ভাবের গান হারিয়ে ফেলল, এর মধ্যে কি পাশ্চাত্য সঙ্গীতের অনুপ্রবেশ তার বনে দিয়ানাকে কি একেবারে নিচে নামিয়ে দিল, এই বিতর্ক থাকবে। ভালো লাগা আর ভালো শোনা, এই দুটো চলতে থাকুক। কবি আর ছবি, কবিরা তো সারা জীবন ছবি এঁকেই যায়, কবিতা ছন্দের মাধ্যমে, বর্ষা পড়লে বৃষ্টির মাধ্যমে, তো সেখানে নতুন যুক্ত হয়েছে ফটোগ্রাফি, তো ফটোগ্রাফিটাও একটা ছবি, একটা ফাইন আর্টসের একটা দিক। তো সেখানে ওনার সঙ্গে আমার যোগাযোগের পরে এই প্রস্তাবটা ওনার দিক থেকেই আসে, মাঝখানে বেশ কয়েকজন বিদগ্ধ ব্যক্তিও ছিলেন। আজ কলকাতা প্রেস ক্লাবে শিল্পী কুশল চ্যাটার্জির কণ্ঠে যে
পাঁচ আর পাঁচ দশটি গান মিউজিক লঞ্চ হলো। তার মধ্যে পাঁচটি লালন গীতি আর পাঁচটি গান বিষয় ছিল প্রজেক্ট লকডাউন। উপস্থিত থাকতে পেরে খুবই ভালো লাগছে। একজন শিল্পী হিসেবে এটুকু বলতে পারি যে লালন ফকিরের গান আমাদের ঐতিহ্য বহন করে, ইতিহাস তো বটেই, এবং সত্যি কথা বলতে কি এই গান আস্তে আস্তে আমাদের মধ্যে থেকে কিরম যেন একটা দূরে চলে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে একজন দায়িত্ববান শিল্পী হিসেবে, শিল্পী কুশল চ্যাটার্জি যে এই গানগুলোকে আবার নতুন করে সকলের সামনে আনছেন এবং সেই গান আবার সকলে এনজয় করবেন, শুনবেন, সেটা একটা খুব সুখকর অনুভূতি একজন শিল্পী হিসেবে। আর লকডাউনের যে গানগুলো মিউজিক লঞ্চ হলো তার জন্য বলতে পারি যে যে দিনগুলো আমরা গত দু বছর কাটিয়ে এসেছি 20-22, সেই দিনগুলোর স্মৃতিচারণ তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে সেই দিনগুলো কীভাবে কেটেছে আমাদের সেইগুলোর একটা স্মৃতিচারণা এই গানের মধ্যে পাওয়া যাবে। সবথেকে বড় কথা হচ্ছে যে মানুষের সচেতনতা আরও বাড়বে এই গানগুলো যদি সেই সময়ের পরিপ্রেক্ষিতে মানুষের কাছে পৌঁছয়। আমার আন্তরিক শুভেচ্ছা কুশল চ্যাটার্জিকে এই 10টি গান আজকে মিউজিক লঞ্চ হলো কলকাতা প্রেস ক্লাবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।